थर्ड टर्न अप पाकिस्तान की सुपर ओवर में जाके हम लोग आ रहे हैं। अनफॉर्चुनेटली पाकिस्तान नेवर डिजर्व टू विन। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের হারে বাংলাদেশকে টেনে এনেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। ইউএস এর বিপক্ষে এই হারকে 1999 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের সঙ্গে তুলনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল এই হারকে অপমান বলে অভিহিত করেছেন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে দম্ব চূর্ণ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের। নবম বিশ্বকাপের সহ আয়োজকদের কাছে হেরে ব্যাপক সমালোচিত হচ্ছে বাবর রিজওয়ানরা। তাদের নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররাও। এই হারকে 1999 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের সঙ্গে তুলনা করেছেন সাবেক এই স্পিড স্টার। এক ভিডিওতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস 25 বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত ইতিহাসের এক অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শোয়েব। বলেন, পাকিস্তানের জন্য খুবই হতাশার হার, যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরুটা ভালো হয়নি। আমরা 1999 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে যেভাবে ইতিহাস গড়েছিলাম সেরকম ইতিহাস গড়েছি। যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলে জিতেছে বলেও মনে করেন শোয়েব। বলেন, দুর্ভাগ্যজনকভাবে জয়টা পাকিস্তানের প্রাপ্য ছিল না, কারণ যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট খেলেছে, ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সবসময়। আমির ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে, আমির শাহিন সবাই চেষ্টা করেছে, কিন্তু ম্যাচের 37 ওভার পর্যন্ত যুক্তরাষ্ট্রই এগিয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা বের করতে পারিনি। অন্যদিকে দলের এই ফলাফলকে অপমান বলে অভিহিত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও প্রকাশ করে কামরান বলেন, পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় অপমান সুপার ওভারে ম্যাচ হেরে যাওয়া, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। যুক্তরাষ্ট্র অসাধারণ খেলেছে, তাদের নিচের সারির দল মনে হয়নি, তারা পরিপক্কতার যে স্তর দেখিয়েছে মনে হচ্ছিল তারা পাকিস্তানের উপরে অবস্থান করছে। ডালাসে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে 159 রান তোলে পাকিস্তান। ওপেনিংয়ে নেমে ধীরগতির এক ইনিংস খেলেছেন অধিনায়ক বাবর আজম। 43 বলে 102.33 স্ট্রাইক রেটে 44 রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল 3টি 4 ও 2টি 6। বাবরের এই ইনিংসকে ম্যাচ হারের অন্যতম কারণ মনে করছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটাররা। ধারাভাষ্যকার হার্ষা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, আমি বাবরের অনেকগুলো ভালো ইনিংসের সাক্ষী, 43 বলে 44 রানের ইনিংস সেগুলোর মধ্যে পড়ে না, এমন দুর্দান্ত উইকেটে অদ্ভুতভাবে ওকে ছন্দহীন মনে হয়েছে। একই প্ল্যাটফর্মে সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, অধিনায়ক হিসেবে খেলতে নেমেও এমন ব্যাটিং সহায়ক উইকেটে 40 বলের বেশি খেলে তোমার স্ট্রাইক রেট 100, এটা কোনোভাবেই দলকে সাহায্য করে না। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।